সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজি সিদ্দিকী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি করে দেখাবো অনেক মজার একটা চিকেন রান্না, আর এর নাম হলো বিন্দালু। এই বিন্দালু রেসিপিটা হচ্ছে ইন্ডিয়ান একটা রেসিপি, অনেকটাই মজা, মানে দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে রেসিপিটা কতটাই মজা হবে। আর চিকেন তো আমরা অনেকে অনেকভাবে রান্না করি, এই চিকেন দিয়ে যদি নতুন ভিন্ন স্বাদের কোনো আইটেম করা যায় তাহলে কিন্তু সবাই পছন্দ করে। তাই আমি বলবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই বিন্দালু স্পেশালভাবে রান্নার জন্য স্পেশাল একটা মশলা লাগবে, আর এই মশলাটা কিন্তু আমি তৈরি করে নিব। তাহলে আসুন দেখে নিই কী করে প্রথম আমরা মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 8-10টা শুকনো লাল মরিচ নিয়ে এসেছি, আর মরিচগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন কিন্তু আমি এখানে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছি না, মানে নর্মাল পানি না, এটা গরম পানি। আর এই পানি দিয়ে আমি কয়েক মিনিট মানে ভিজিয়ে রাখবো। এই যে প্রায় আমি হাতে সময় ছিল তাই আধা ঘন্টা পরে চলে আসলাম, আধা ঘন্টা পর দেখুন মরিচগুলো কিন্তু ভিজে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এগুলো আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে গ্রাইন্ডারের ছোটো জারে আমি সবগুলো মরিচ নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া, আস্ত ধনিয়া। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা, যে জিরাটা আমরা রেগুলার খাই ওই জিরা। এখানে দিয়ে দিয়েছি 10-12টার মতো কালো গোলমরিচ, ছোট্ট 1 টুকরো দারচিনি এভাবে বেঙে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা। এখানে আমি বেটে মানে বাটার পর এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো হবে এই পরিমাণ আদা দিলাম। আর এখানে আস্ত দেশি রসুন, 3টা রসুনের কোয়া সম্পূর্ণগুলাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোকে পেস্ট করার জন্য লাগবে ভিনেগার, আর এখানে কিন্তু রেড হোয়াইট ভিনেগারটা দিতে হবে। তবে আমার কাছে রেড হোয়াইট ভিনেগারটা ছিল না, তার জন্য আমি এই যে সাদা ভিনেগার অথবা সিরকা ওইটাই আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমার পেস্ট করতে এখানে 1 টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। এখন আমি এই সবগুলোকে ব্লেন্ড করে নিব। এই যে কিছুটা ব্লেন্ড করে নিয়েছি, এখন 1 চামচ দিয়ে ওপরের অংশটাও নিয়ে নিচ্ছি, কারণ এই রান্নাটাতে কিন্তু এভাবে মশলাটা আগে তৈরি করতে হবে। সব রান্নাই কিন্তু এক হয় না, এক একটা রান্নার টেস্ট এক এক রকম। তাই এক একটা রান্নার যে মশলাগুলো এগুলো কিন্তু এক একভাবে নিতে হয়। এখানে আমি ছোটো সাইজের 2টা টমেটো কেটে দিয়েছি, আপনারা চাইলে টমেটোর পেউরি অথবা টমেটো সস ব্যবহার করতে পারেন। এই যে এখন কিন্তু খুব ভালো করে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। অবশ্যই মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে। মশলাটা পেস্ট করা হয়ে গেছে, এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি যে চিকেনটা আজকে রান্না করব, এখানে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পানি জুড়িয়ে নিয়েছি। আর চিকেনটা এখানে 700-800 গ্রামের মতো হবে, আমি মেপে নেই নি, আন্তাজে বলে দিয়েছি 700-800 গ্রামের মতো, আর রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন এই চিকেনের মাঝে সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, এই বিন্দালু রান্নার ক্ষেত্রে কিন্তু এই মশলাটাই ভালো করে নিতে হবে। এবার এই মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মেখে নিব, একটু সময় নিয়ে মশলার সাথে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে আমি মেখে নিয়েছি, আপনাদের হাতে সময় থাকলে 1-1.5 ঘন্টা রেখে দিতে পারেন, তবে আমি রাখছি না, এখনই সাথে সাথে রান্না করে নিব। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো রান্নার রাইস ব্র্যান তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ, পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। তাই আমি এখানে যতটুকু চিকেন নিয়েছি আন্তাজে আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব, একদম পুরোপুরি বেরেস্তা করে নেব না। যখন এরকম কালার চলে আসবে এই পর্যায়ে আমি মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
আমি একটা কথা এই ফাঁকে বলে নিচ্ছি, এই বেরেস্তা যে পেঁয়াজটা যেভাবে আমি বেজে নিয়েছি এটার কারণে কিন্তু এই চিকেন রান্নার পর খুব সুন্দর একটা কালার আসবে। আর এই রান্নার সময় আমরা যদি পেঁয়াজগুলোকে এভাবে একটু বাদামি করে বেজে নিই তাহলে কিন্তু তরকারির সব মানে সব ধরনের মাংস অথবা মোরগ এগুলা কিন্তু কালারটা খুব সুন্দর আসে। সব কিছুকে আমি একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু ঢাকনা ছাড়াই চুলাটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনগুলোকে আমি এভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। আমি কিন্তু এভাবে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখুন আমি কিন্তু কিছুক্ষণ পর পরে নেড়ে নিচ্ছি যেন কোনোভাবে নিচে পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে মানে তখন কিন্তু এই টেস্টটাই নষ্ট হয়ে যাবে, তার জন্য একবারে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু এখানে আমার যে মরিচগুলো নিয়েছিলাম কালারটা একদম কড়া লাল আসে নাই, আর এই বিন্দালুর রান্নাটায় একদম টকটকা লাল একটা কালার আসলে দেখতে ভালো লাগে। এখানে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন অথবা না দিলেও হবে, তবে আমি এখানে সুন্দর একটা কালার আনার জন্য এই মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আবারও সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে নিব। আমি আরেকটা কথা বারবার বলে নিচ্ছি, এখানে কিন্তু মশলাগুলো যেন একদমই নিচে পড়ে না যায়, মানে লাগতে না পারে, তার জন্য কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। আর চুলাটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। হাই হিটে কিন্তু রান্না করতে যাবেন না, এই রান্নাটা কিন্তু চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে দেখুন তেলটা কিন্তু উপরে চলে আসছে, মানে আমাদের কষানো হয়ে গেছে। আর এখনই কিন্তু দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে খুব সুন্দর একটা কালার আসছে। আপনাদের কাছে এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগতে পারে, তবে এই বিন্দালু রান্নার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই থাকে, আপনারা চাইলে আবার একটু কম দিলেও পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি, অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে প্রায় 1 কাপের মতো, মানে এখন আমি 1/2 কাপ পানি দিয়েছি, দিয়ে ভালো করে সব কিছুকে নেড়ে মিশিয়ে দেখব আমার আর কতটুকু পানি দরকার। আমি অফ ক্যামেরায় আরও 1/2 কাপ পানি দিয়েছি, মানে এখানে ফুটন্ত গরম পানি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়েছি। দিয়ে সব কিছুকে নেড়ে একসাথে ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আমি এটাকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু লবণটা এখানে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আমি আপনাদের সাথে শেয়ার করতে খেয়াল ছিল না, আমি অফ ক্যামেরায় লবণটা দিয়ে দিয়েছি। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দিয়ে নেবেন। এভাবে করে কিন্তু ঢাকনাটা কিছুক্ষণ পর পর খুলে এভাবে নেড়ে ছেড়ে রান্নাটা আমি করে নিয়েছি। আর চুলাটাকে একদম লোতে রেখে আমি পুরোটা রান্না করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার চুলাটাকে আমি বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি, মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে, আর দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? এবার আমি পরিবেশন করে নিচ্ছি দারুণ মজার লোভনীয় একটা চিকেন দিয়ে রান্না বিন্দালু। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, প্রত্যেকটা রান্নাই আপনারা মনোযোগ দিয়ে দেখলে, মেজারমেন্ট ঠিক রেখে রান্নাটা করলে কিন্তু খুব খুব মানে এরকম টেস্টি একটা রান্না করতে পারবেন। আর যে রেসিপিটা ফলো করবেন এই রেসিপিটা দেখেই কিন্তু রান্নাটা করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। আর যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আজকে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই অনুরোধ করব আপনারা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন, যেন পরবর্তী রেসিপিগুলো আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায়। যারা এতদিন আমাকে সাপোর্ট দিয়ে আসছেন তাদের সবার জন্য রইল দোয়া আর ভালোবাসা।
সামনে কোরবানির ঈদ, আর এই ঈদকে রেখে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। আর সহজ মজাদার রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।